রেফারিদের পারিশ্রমিক ইস্যুর সুরাহায় ব্যর্থ বাফুফে ম্যাচ ফি নিয়ে দুপক্ষের ভিন্ন বক্তব্য আবারও ধর্মঘট জটিলতা নিয়েই বিকেলে শুরু বিপিএল ঈদের ছুটির কাটিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রথম দিনই মাঠে নামবে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড তাদের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায় ঈদের ছুটি শেষ এবার মাঠে ফেরার পালা প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হতে আর বেশি দিন নেই তাই ক্লাবগুলো ব্যস্ত লিগ সমীকরণের ছক কষাকষি নিয়ে লিগে এরই মধ্যে দাপট দেখিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৮ এরপরেই অবস্থান আবাহনী লিমিটেডের এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ৩৮ চার পয়েন্ট কম নিয়ে সাইফ স্পোর্টিং আছে টেবিলের তিন নম্বরে গোল ব্যবধানে পিছিয়ে একই পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান ৪ এরপরেই ২৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে বাংলাদেশ পুলিশ এদিকে ঢাকার আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান আছে ৬ নম্বরে তাদের পয়েন্ট ২৬ লিগের শীর্ষচারে থাকতে হলে পাঁচে থাকা বাংলাদেশ পুলিশকে আগে পেছনে ফেলতে হবে সাদা কালোদের ঈদের পর প্রথম দিনই মাঠে নামতে যাচ্ছে আবাহনী লিমিটেড তাদের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ কিংসদের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান কমাতে হলে পরের ম্যাচগুলো জিততেই হবে চলতি মৌসুমে ফেডারেশন কাপ জেতা আবাহনীকে সে লক্ষ্যে এ ম্যাচে মাঠে নামতে চাইবে মারিও লেমোসের দল অন্যদিকে স্বাধীনতা ক্রীড়া সংঘ আছে টেবিলের একেবারে তলানিতে ১৮ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৯ তাই আগামী মৌসুমের রেলিগেশন এড়াতে জয়ের কোনো বিকল্প নেই স্বাধীনতার সামনে যদিও আকাশী নীলদের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে দলটির সামনে ফারজানা মুমু সময় সংবাদ বিপিএল শুরু হওয়ার সময় পূর্ণ পারিশ্রমিক না পাওয়ায় আবারও ধর্মঘট ডেকেছেন রেফারিরা তাদের দাবি নতুন নির্ধারিত পারিশ্রমিক অনুযায়ী পুরনো ম্যাচের ফি না দিলে সিদ্ধান্তে অটল থাকবেন তারা তবে বাফুফে বলছে ভিন্ন কথা কেবল বিপিএলের ১৬তম রাউন্ড থেকেই বর্ধিত হারে ফি পাবেন রেফারিরা দুপক্ষের সমঝোতা না হলে ম্যাচ পরিচালনাকারী পাওয়া নিয়ে বিপাকে পড়তে হতে পারে ফেডারেশনকে গেল মাসেই রেফারিদের দীর্ঘদিনের দাবি মেনে নেয় বাফুফে ঘোষণা আসে ম্যাচ ফি বাড়ানোর আশ্বাস পেয়ে ধর্মঘট ভাঙেন রেফারিরা এরপর বিপিএলে ম্যাচও পরিচালনা করেন রেফারিরা তবে তাদের দাবি ছিল ঈদুল আজহার আগে চলতি বিপিএলে সব বকেয়া ম্যাচ ফি নতুন বর্ধিত হারে দেবে বাফুফে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নাকি এমন প্রতিশ্রুতি পেয়েছিলেন তারা কিন্তু বাস্তবতা ভিন্ন ঈদের আগে ঠিকই পারিশ্রমিক দিয়েছে বাফুফে তবে সেটা পুরনো হারে তাও আবার ১১০টি ম্যাচের মধ্যে ৩৩টি ম্যাচের তাই ক্ষুব্ধ রেফারিরা আবারও মাঠে না নামার ঘোষণা দিয়েছেন সাফ জানিয়েছেন যতদিন পর্যন্ত বর্ধিত হারে পুরনো ম্যাচের ফি না পান ততদিন পর্যন্ত মাঠে নামছেন না রেফারিরা কালকে খেলা চালাবে না মানে যারা মোটামুটি প্রায় ৪০ পঞ্চাশ রেফারি জুম মিটিং করছে কালকে ওরা খেলা চালাচ্ছে না মানে এটা হাস্যকর বুঝছেন আমাদেরকে নিয়ে রীতিমতো নাচানাচি তালমানা শুরু করে দিচ্ছি মানে কি বলবেন ভাই এটা বাসা প্রকাশ করার মতো না ৩৩ টাকার বিল দিল তা পুরাতন পুরাতন নিয়ে নিই কেন এদিকে বাফুফে বলছে ভিন্ন কথা তারা বলছে বর্ধিত হারে ম্যাচ ফি নাকি গণ্য হবে বিপিএল এর ১৬তম রাউন্ড থেকে আমরা আসলে ফর্মালি কিন্তু এখন এই বিষয়টা এখনো জানি না সো আমরা আসলে দু একটি মিডিয়াতে দেখেছি যেদিন থেকে আসলে সম্মানী ভাতাটা বাড়ানো হয়েছে এবং আমি বারবার বলছি বিএফএ ফাইন্যান্স কমিটির ডিসিশন তো সেই দিন থেকেই আসলে সেই বর্ধিত রিমুনারেশনটা দেওয়া হচ্ছে তার আগের যে বিষয়গুলো আমাদের বাফুফে ফাইন্যান্স কমিটি মিটিংও সেই ডিসিশন হয়েছে আগের রিমুনারেশন বা তাদের সম্মানী ভাতা আগের রেটে দেওয়া হবে এরপরেও যদি তাদের এই বিষয়টা নিয়ে যদি তাদের বলার কিছু থাকে অফকোর্স দে ক্যান কমিউনিকেট উইথ বিএফএফ এমন জটিলতার মাঝেই বিরতি কাটিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ রেফারিরা নতুন করে ধর্মঘট ডাকায় এখন ম্যাচ পরিচালনা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা মেহেদী নাইম সময় সংবাদ ঢাকা সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ জাতীয় নারী দল সেজন্য সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত আর মঙ্গোলিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে নারীদের হেড কোচ গোলাম রব্বানী ছোটন এদিকে ঈদ উপলক্ষে বাফুফে নারী একাডেমির ফুটবলারদের বোনাস দিয়েছে ফেডারেশন
র্যাঙ্কিংয়ে 61 ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার সঙ্গে গুনে গুনে 6 গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বুঝিয়ে দিয়েছে যতবার সুযোগ পেয়েছে প্রতিদান দিয়েছে ওরা। বয়সভিত্তিক টুর্নামেন্টে দক্ষিণ এশিয়া সেরা হয়েছে মেয়েরা অনেকবার। ছেলেদের চেয়ে তাদের উন্নতির গ্রাফটাও চোখে পড়ার মতো। কাজী সালাউদ্দিনের সময়কালে কেবল মেয়েদের ফুটবলে উন্নতি হয়েছে প্রবলভাবে। তাই তো এখন থেকে ফিফা উইন্ডোতে ছেলেদের মতো মেয়েদের প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দেশ কিংবা দেশের বাইরে প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যে তিনটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। দেশগুলো হলো সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত আর মঙ্গোলিয়া। এর মধ্য থেকে যে কোনো একটি দেশকে চূড়ান্ত করে একটি কিংবা দুটি প্রীতি ম্যাচ খেলতে দেখা যেতেও পারে। ইউএই, মঙ্গোলিয়া, তারপরে আপনার হলো সিঙ্গাপুর, এই সমস্ত টিমের সাথে আর কি আমাদের মানে আলাপ আলোচনা, যেহেতু এখন কোভিডের একটা ব্যাপার আছে তো চেষ্টা করে যাচ্ছে ওনারা এই সমস্ত দেশগুলোর সাথে। এবছর আগস্টে সিনিয়র মেয়েদের সাফ হবে নেপালে, আর নভেম্বরে অনূর্ধ্ব 15 টুর্নামেন্ট। এই দুটি টুর্নামেন্ট ছাড়াও আগামী বছর উয়েফার একটি বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ। প্রীতি ম্যাচগুলো এসব টুর্নামেন্টে ভালো করতেও কাজে আসবে। আগামী বছর তো আমরা এফসি সাফের অনেকগুলো খেলাই আমরা পুরো ব্যস্ত শিডিউল আপনার 2023 সালে, তো সেটা লক্ষ্য নিয়েই আমরা প্রতিনিয়ত মেয়েরা কঠোর অনুশীলন করে যাচ্ছে। নারীদের বর্তমান সাফল্যের অন্যতম কারিগর কোচ ছোটন। বর্তমানে বাফুফের নারী একাডেমিতে প্রশিক্ষণ দিচ্ছেন 70 জনের অধিক নারী ফুটবলারকে। তবে দেশে প্রস্তাবিত আরও 3টি নারী ফুটবল একাডেমি বাস্তবায়ন হলে সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন। আমরা যে সমস্ত দেশগুলোর সাথে খেলতে যাই, আমরা যদি আপনার যদি নেপাল, মায়ানমার, ইন্ডিয়া, আমাদের যারা কম্পিটিটর, তারা কিন্তু অনেক আগে থেকে আপনার এটা হয়েছে, এখন আমাদেরও তাল যুগের সাথে তাল মিলে আমাদের করতে। পবিত্র ঈদুল আজহায় বাফুফের নারী একাডেমির ফুটবলারদের বোনাস দিয়েছে ফেডারেশন। সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে মঙ্গলবারের মধ্যে ক্যাম্পে যোগ দিবেন সিনিয়র ফুটবলাররাও। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মাঠ সংকট সমাধানে নতুন প্রকল্প হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পরিত্যক্ত মাঠগুলোকে সংস্কারের মাধ্যমে নতুন করে প্রস্তুত করা হবে এই পরিকল্পনার অধীনে, যার ধারাবাহিকতায় পল্টনের ঐতিহ্যবাহী মাঠটি উন্নয়নে কাজ শুরু করেছে তারা। 2 মাসের মধ্যে মাঠের ড্রেসিং রুম, টয়লেট সহ বিভিন্ন ধরনের কাজ শেষ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন। দেশের ফুটবলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও পাইপলাইন সমৃদ্ধ করতে সচেষ্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য যেমন প্রয়োজন সমৃদ্ধশালী পাইপলাইন, তেমনি প্রয়োজন ভালো মানের মাঠ। ভালো মানের ফুটবল মাঠের অভাবে অনেক সময় টুর্নামেন্ট আয়োজনে বিপাকে পড়তে হচ্ছে বাফুফেকে। ইতোমধ্যেই সে সংকট নিরসনে বেশ কিছু উন্নত মানের মাঠ প্রস্তুতের পরিকল্পনা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফুটবলের মাঠের কিন্তু ক্রাইসিস ঢাকা শহরে। বাফুফে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে পূর্বাচলে একটি মাঠ করার জন্য, সেটাও আমরা আমাদের চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে 10 বিঘা জায়গা আমাদেরকে দিয়েছে, সেখানে ফুটবল খেলা যাবে এবং অন্যান্য খেলার ইনডোর গেমটাও অন্যান্য সুযোগ সুবিধা সেনে যে মাঠের সমস্যা এটার সমাধান হবে। সম্প্রতি পল্টনের আউটার স্টেডিয়ামে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে অনুষ্ঠিত হয়েছে বাফুফের জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। স্টেডিয়ামটিতে সম্মুখীন হওয়া ভোগান্তির বিষয়টি উঠে এসেছে আলোচনায়। ইতোমধ্যেই মাঠটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ড্রেসিং রুম স্থাপন সহ পানি নিষ্কাশন ব্যবস্থা, মাঠের মাঠের সিকিউরিটি থেকে শুরু করে মাঠের মেইনটেনেন্স অনেক বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে হেল্প করা হবে, সো দ্যাট আমরা এখানে আসলে ভালো একটা ফুটবল খেলার মাঠ যেন পাই এবং সারা বছরব্যাপী ফুটবলের চর্চাটা যেখানে এখানে হয়। দ্রুততম সময়ের মধ্যে পল্টনের স্টেডিয়ামটিতে তৈরি করা হবে উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেসিং রুম সহ প্রয়োজনীয় সব কিছু। আমাদের ইঞ্জিনিয়ারদেরকে বলেছি যে এস্টিমেট করতে এবং খুব তাড়াতাড়ি আমরা এটা করে দিই, আশা করি এটা 1-2 মাসের মধ্যে হয়ে যাবে। ভালো মানের মাঠ পেলে খেলোয়াড়দের ফুটবলে উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। অভিভাবক ও তাদের সন্তান, এদের নিয়েই ব্যতিক্রম এক ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল আয়ারল্যান্ডের গলওয়ে বাংলাদেশ কমিউনিটি। বৃহৎ এই কাউন্টির ব্যতিক্রম এই আয়োজনে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ঈদ পরবর্তী এক ব্যতিক্রম প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে গলওয়ে বাংলাদেশ কমিউনিটি, যাতে অভিভাবক ও তাদের সন্তানরা মিলিত হয়ে দল গঠন করে। ঈদ প্রীতি এই ম্যাচে একাউন্টির বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশিরা হাজির হয়ে যোগ দেন এই খেলায়।
খেলাটি উপভোগ করতে ছোট ছোট শিশু ও বয়স্কদের হাতে ছিল লাল সবুজ পতাকা। ছোটদের হাতে পতাকা জানান দেয় আগামী প্রজন্ম ও দেশের ভালোবাসায় অন্তরে লালন ও পালন করবে লাল সবুজের পতাকা। অভিভাবক ও সন্তানদের মাঝে এরকম খেলার আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। এরকম আয়োজন আরো বেশি বেশি করে হলে এখানে বেড়ে ওঠা সন্তান ও অভিভাবকদের মাঝে সুসম্পর্ক গড়ে উঠবে, আর এতে করে শক্তিশালী হবে এখানের বাংলাদেশ কমিউনিটি। কাজ কাম ফেলে আমাদের ছেলেদের এই ফুটবল খেলাটারে উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় হঠাৎ করে কোনো প্রোগ্রাম না নিলে কোনো প্রোগ্রামটা বাস্তবায়ন করা মুশকিল হয়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমাদেরকে যে আমাদের এই ঈদের মহফিলে এক্সট্রা আনন্দ দেওয়ার জন্য ওনারা এই ডিসিশনটা নিছে এবং একটা প্রীতি ফুটবলের আয়োজন করছে। সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাই আমার সিনিয়র ভাই যারা আছে। আজকে এই ঈদ প্রীতি ম্যাচ অনুষ্ঠানে আজকে যারা দূর দূরান্ত থেকে এসে সবাই এই ম্যাচে অনুষ্ঠানে এই প্রীতি ম্যাচে তারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ। খেলায় 18 থেকে 45 বছরের দলটি জয়ী হয়। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের যে টুর্নামেন্ট হবে সেখানে সকল বাংলাদেশিদের হাজির হওয়ার জন্য অনুরোধ জানান গলোয় বাংলাদেশ কমিউনিটি। ঈদ পরবর্তী আনন্দ উদযাপনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে এই খেলা দেখতে ভিড় করেন হাজারো ফুটবল প্রেমী। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করতে টাঙ্গাইলে বসেছে ফুটবল প্রেমীদের মিলন মেলা। টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। দূর দূরান্ত থেকে হাজারো ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ ফুটবল মাঠের চারপাশ। ঈদ পরবর্তী এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা। খেলায় অংশ নেয় টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া যুব সংঘ ও কালিহাতি উপজেলার ইলেভেন স্টার ক্রীড়া চক্র। টুর্নামেন্টে কালিহাতি উপজেলার বিপক্ষে 4-1 গোলে জয় পেয়েছে পিচুরিয়া যুব সংঘ। মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুণ্যে আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা। কর্মব্যস্ততার মাঝে সাময়িক অবসর যাপনের জন্য প্রতি বছর এমন আয়োজনের দাবি খেলোয়াড় ও দর্শকদের। আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দর পরিবেশে ভালো খেলা উপহার দিচ্ছে, অত্যন্ত সুন্দর একটি খেলা হচ্ছে। আমরা চাই যে বারবার আরো এ ধরনের খেলা আমরা যেন বারবার দেখতে পারি, আগামীতে আমরা এরকম আরো খেলা চাই। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব, আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। হাজার হাজার দর্শক, তারা আনন্দ ঘন একটা পরিবেশ, অনেক উচ্ছ্বাস সবার মধ্যেই এই খেলাটি উপভোগ করছে। এই খেলায় প্রধান অতিথি হিসাবে আমি আসতে পেরে আমি খুবই গৌরব অনুভব করছি। ডিজিটাল বিপ্লবের কারণে এখন খেলাধুলার গ্রামগঞ্জ ওরকম আর কোনো আয়োজন হয় না। আমরা এই মৃদুল সংঘের মাধ্যমে আমরা এই অত্র এলাকায় এবং টাঙ্গাইলের যে ফুটবল খেলার প্রতি একটা ঐতিহ্য ছিল সেটা আমরা টিকিয়ে রাখতে চাচ্ছি, আমরা এটা কন্টিনিউ রাখব। 2018 সাল থেকে প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবছর 16 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। সময় সংবাদ, টাঙ্গাইল। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবং রেফারিদের পারিশ্রমিক ইস্যুর সুরাহায় ব্যর্থ বাফুফে। ম্যাচ ফি নিয়ে দুপক্ষের ভিন্ন বক্তব্য, আবারও ধর্মঘট। জটিলতা নিয়েই বিকেলে শুরু বিপিএল। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।